হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকের ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওতে কি রিলেটেড আলোচনা করা হবে। হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে আপনারা খুব সহজেই কিভাবে আপনাদের ফোনে থাকা যে স্টোরেজটা আছে সেই স্টোরেজটা বৃদ্ধি করতে পারবেন। যদি কারো ফোনের স্টোরেজ 16 জিবি, 8 জিবি বা এর থেকেও কম থাকে বা এর থেকে বেশি থাকে, তাহলেও আপনারা আপনাদের ফোনে থাকা স্টোরেজটা খুব সহজেই বৃদ্ধি করতে পারবেন। হ্যাঁ, সেটা কিভাবে বৃদ্ধি করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। এই প্রসেসটা সম্পূর্ণ করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন গুগল ফটো। গুগল ফটো লেখার পর আপনারা এরকম একটি অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, যেটা অনেকের ফোনে ফোন কেনার পর অটোমেটিক দেওয়া থাকে, আবার অনেকের ফোনে থাকে না। যাদের ফোনে নেই তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি শর্টকাট সময় লং হবে জন্য আমি অ্যাপ্লিকেশনটি আগে ইনস্টল করে রেখেছি। তো আমার ফোনে অটোমেটিক ছিল, শুধু আমি আপডেট দিয়ে নিয়েছি। যাদের আপডেট নাই তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন। তারপর আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনারা এখান থেকে আপনাদের এই যে জিমেইলের একটি অপশন থাকবে কর্নারে, দেখলে আপনারা দেখতে পারবেন যে জিমেইলের একটি অপশন। এইখানে যাওয়ার পর আপনারা সেটিংসে চলে যাবেন, ফটো সেটিংসে চলে যাবেন। ফটো সেটিংসে যাওয়ার পর উপরের অপশনটিতে দেখতে পারবেন ব্যাকআপ অপশনে চলে যাবেন। ব্যাকআপ অপশনে চলে যাওয়ার পর আপনারা ব্যাকআপ ফটো অ্যান্ড ভিডিও ফ্রম দিস ডিভাইস টু ইয়োর গুগল অ্যাকাউন্ট, আপনারা এই অপশনটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পারতেছেন যে আপনার যে জিমেইলে এক্সট্রা 15 জিবি সেটা অ্যাড হয়ে গেছে। এটা কিভাবে দেখতে পারবেন, যে আপনারা নিচে দেখলে দেখতে পারবেন যে এই যে 14 জিবি অফ, 15 জিবি লেফট। আমার অলরেডি 24 এমবি ইউজ করা হয়েছে ড্রাইভে, 24 এমবির মতো কোনো ফাইল আছে। আপনারা এই 15 জিবি স্টোরেজ কীভাবে ইউজ করবেন, যে এই 15 জিবি স্টোরেজে কী কী রাখা যাবে? হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, এইখানে কী কী রাখা যাবে না এখানে সব কিছুই আপনি রাখতে পারবেন। ইভেন মূল কথা হচ্ছে যে এখানে আপনার গুগল ড্রাইভের মতো আপনারা এখানে ছবি রাখতে পারবেন, ফটো রাখতে পারবেন, ভিডিও রাখতে পারবেন, যে কোনো ফাইল রাখতে পারবেন, ডকুমেন্ট রাখতে পারবেন ইত্যাদি সব কিছু রাখতে পারবেন। এখন এইখান থেকে যদি আপনার জিমেইলে যখন এই ফাইলগুলো সেভ হবে, তখন কখনো কিন্তু আপনার এই ফাইলগুলো হারিয়ে যাবে না, যদি না আপনার জিমেইলটা কখনো হারিয়ে যায়। আর আমার মনে হয় না যে জিমেইল কারো ভুলে যাওয়ার কথা না। সো আপনারা যারা এই বিষয়টি জানেন না, তো অবশ্যই এই বিষয়টি আপনারা খুব দ্রুত চেক করে দেখেন, যে অবশ্যই এই বিষয়টি অনেকটা কার্যকর। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং সেই সাথে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও।